এই সারে কোন ভূমিনের হার অত্যাচার অবিচার কোন সাদাবাজি করতে দেন। গাজি ইউনিয়নের কিছু বিএনপির বহিষ্কৃত নেতা এবং আওয়ামী স্বৈরাচারের কিছু দোষর উদ্দেশ্যমূলক ভাবে আমাদের জনপ্রিয় নেতা জনাব শেখ ফরিদ মেম্বার সাহেবের বিরুদ্ধে অনলাইন পোর্টালে এবং ফেসবুকে বিভিন্ন ভাবে আপত্তিমূলক লেখাগুলো তারা সম্প্রচার করতেছে, যেটা খুবই দুঃখজনক। আজকে আমরা এখান থেকে মানববন্ধনের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অচিরেই তদন্ত সাপেক্ষে সত্যিকারের দোষীদেরকে বের করে আইনের আওতায় আনা হোক, এটা আমাদের একমাত্র প্রাণের দাবি। আমাদের এলাকার ভূমিহীন নেতা সর্বস্তরের জনগণের মানুষ দেখেন আজকে হাজার হাজার মানুষ এখানে এখানে উপস্থিত হচ্ছে, ওনাকে ওনাকে যেন প্রশাসনিকভাবে হয়রানি করা হচ্ছে, ওনার বিরুদ্ধে কিছু এই মিডিয়া অপব্যবহার করা হচ্ছে, এই জন্য আমাদের এখান থেকে দেখা আপনি দেখেন এটি দেখেন এটি দেখেন হাজার হাজার মানুষ এখানে আজকে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছে, যেন এইভাবে যেন মিথ্যা মামলা হয়রানি না হয় সেজন্য আমরা আমার প্রশাসনিক দৃষ্টি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ফরিদ মেম্বার কথা কোনো অত্যাচার অন্যায় করেনি, এটা এটা তদন্ত করার জন্য আপনাদের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, যেটা সত্যি সেই সত্যিটা আপনারা তুলে ধরে তাদের বিচারের আওতায় আনার জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সেটা আমাদের এই লাখো ভূমিহীনের প্রাণের দাবি। এই ফরিদ নেতা বিগত 30 বছরের ভিতরে কোনোদিন এমন কোনো প্রমাণ নাই কারো ঘরে বাহিরে দোকানে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কোন জায়গায় এক সাদাবাজি ঠিকঠাক দূরের কথা কারোর সাথে একটি কুতুর্তিমূলক কথা ভাষা এরকম করা নাই, এমন প্রমাণ নাই। আমরা সেজন্য ওনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক রাজনীতি প্রতিহিংসা করার জন্য ওনাকে মানে ইয়ে করার জন্য যেটা যেটা অভিযোগটা চালাচ্ছে আমরা সেইগুলোকে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। হরিত নেতা কমান্ডার সলমন কমান্ডার তারা দুনো ভাই এই সরে কোন ভূমিনের হার অত্যাচার অবিচার কোন সাদাবাজি করতে দেন। আজকে আওয়ামী লীগের উত্তাপ কারণে তারা দুনো ভাই এক ভাই মারা গেছে আর উনি আছে উনি আজ্ঞা বনে বনে ঘুরে, কি কারণে আমরা এটা আপনাদের কাছে এটা আবেদন চাই, কি কারণে আমাদের মেম্বর সাহেব মিথ্যা মামলা হরানি করে আমরা সাদাবাজারে এই বিচারটা চাই। সরকার পতনের পরে যারা আওয়ামী লীগ দুঃশাসিত আছিল টাঙ্কি ঘাট এবং ব্রিজ ঘাট, এরা এই ঘাট থুই চলে গেছে ভয়ে, পাবলিকের ভয়ে। এরপরে ব্যবসায়ীরা আমাকে দায়িত্ব দিচ্ছে যে আপনি সুন্দর করে এটা পরিচালনা কর, নাহলে এটা বিচ্ছিন্ন এলাকা, এখানে প্রশাসনও দায়িত্ব দিচ্ছে আমাকে, কিন্তু আমি সুন্দরভাবে পরিচালনা করতেছি। ইতিপূর্বে আমার বিপক্ষে ফেসবুক আইডি এবং এই যে কিছু সাংবাদিক ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন অপপ্রচার এই এলাকাতে নাকি চুরি ডাকাতি সাদাবাজি সহ জমি দখল অসংখ্য খারাপ কাজের সাথে আমরা জড়িত, এরকম আমাদের আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। তা আমি আজকে মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনকে আমি অবগত করতে চাই, যারা আমার বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার করছে এই এলাকাতে তারা এসে সুস্থভাবে একটা তদন্ত করে, যারা যদি এই জাতীয় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটিয়ে থাকে এটা সুস্থ তদন্ত করে যদি আমি দোষী হই আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, এটাও আমি দাবি করি।